যে খবরের দিকে নজর রাখবো, দামিনী অ্যাপ ব্যবহারে পরামর্শ দিচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। আরো একবার জানাবো, দামিনী অ্যাপ ব্যবহারে পরামর্শ দিচ্ছেন এমনটাই কিন্তু আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন। যে বজ্রপাতে জীবনহানি এবং ক্ষতি এড়াতে ব্যবহার করুন দামিনী অ্যাপ, এমনটাই কিন্তু বলছেন আবহবিদরা। আগাম পূর্বাভাস নয়, তবে রিয়েল টাইম নির্দিষ্ট ইউজারের 20 কিলোমিটার পর্যন্ত বজ্রপাতের সতর্কতা জানাবে এই অ্যাপটি। বজ্রপাতে 30 থেকে 40 মিনিট আগে মোবাইলে আগাম সতর্কতা পাবেন এই অ্যাপের মাধ্যমে এবং এই অ্যাপ ব্যবহারকারীরা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটেরোলজি অ্যান্ড আর্থ সিস্টেম অর্গানাইজেশন এই অ্যাপটি তৈরি করেছে এবং বজ্রপাতে ক্ষতি এড়াতে কিন্তু এই দামিনী অ্যাপ ব্যবহারের পরামর্শই দিচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, দামিনী অ্যাপ ব্যবহারে পরামর্শ দেওয়া হচ্ছে, ঠিক কি জানতে পারছে বিষয়? দেখো, প্রত্যেক বছরই দেখা যায় যে এই বজ্রপাতের কারণে বেশ কিছু সংখ্যক মানুষের জীবনহানি হয় এবং ক্ষয়ক্ষতি হয়। এই গোটা বিষয়টি এড়ানো যায় একটি নতুন পদ্ধতিতে, সেটি হলো দামিনী অ্যাপ ব্যবহারের পরামর্শ দিচ্ছে আবহাওয়া দপ্তর। তারা মনে করছে যে এই যে দামিনী অ্যাপ, সেটা গুগল প্লে স্টোর থেকে যে কোনো ইউজার ডাউনলোড করতে পারবেন। এটি আগাম কোনো পূর্বাভাস নয়, একেবারে রিয়েল টাইমে বজ্রপাতের অন্তত পক্ষে 30 থেকে 40 মিনিট আগে সেই ইউজার, তার যদি জিপিএস লোকেশন অন করা থাকে এবং সেই লোকেশন নির্ভর করেই কিন্তু তার নির্দিষ্ট মোবাইলটিতে এই দামিনী অ্যাপ মারফত কিন্তু একটি সতর্কবার্তা আসবে। এবং এই সতর্কবার্তা শুধুমাত্র যে ইংরেজিতে পাওয়া যাবে এমনটা নয়, বাংলা ভাষাতে থাকাতেও দেখা যায় যে মাঠে যে সমস্ত মানুষজন কাজ করেন তাদের ক্ষেত্রেও যে বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটে সেগুলো কিন্তু এড়ানো যাবে। তারা অন্তত 30 থেকে 40 মিনিট আগে যদি বজ্রপাত সংক্রান্ত একটি সতর্কবার্তা তাদের নির্দিষ্ট মোবাইলে পান, তাহলে তারা সুরক্ষিত জায়গায় আসতে পারবেন এবং সেক্ষেত্রে জীবনহানি এড়ানো যাবে এবং ক্ষয়ক্ষতিও অনেকটাই কিন্তু ঠেকানো সম্ভব হবে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। এবং বিশেষজ্ঞরা মনে করছেন যে এই দামিনী অ্যাপ ব্যবহার করার ফলে কিন্তু একদিকে যেরকম শুধুমাত্র চাষিদের ক্ষেত্রে নয়, যারা মাঠে কাজ করছেন এমন নয়, সাধারণ মানুষও তার একটি মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু সহজেই এই আগাম সতর্কতা বা মেসেজ পেতে পারবেন। এটি শুধুমাত্র যে অ্যাপ চালু থাকলেই হবে এমন নয়, অ্যাপ ইনস্টল করার পর সেটি যদি মোবাইলে থাকে তাহলেও কিন্তু সেই নির্দিষ্ট সময়ের আগে, অর্থাৎ বজ্রপাতের 30 থেকে 40 মিনিট আগে সেই নির্দিষ্ট ইউজারের ফোনে একটি সতর্কবার্তা সংক্রান্ত মেসেজ আসবে এবং যার থেকে তিনি কিন্তু নিজে আগাম সতর্ক হতে পারবেন এবং এর ফলে জীবনহানি এবং ক্ষয়ক্ষতি দুটোই এড়ানো সম্ভব হবে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। একেবারে ধন্যবাদ সত্য, কথা বলছিলাম প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। বজ্রপাতে জীবনহানি এবং ক্ষতি এড়াতে দামিনী অ্যাপ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।